আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগ ইন করার সময় এই এলাকাটি দেখাচ্ছে স্টেপ ভেরিফিকেশন এবং নিচে দেখতে পাচ্ছেন ইওর অ্যাকাউন্ট ইজ প্রোটেক্টেড বাই স্টেপ ভেরিফিকেশন ইন্টার দ্য পিন ইউ ক্রিয়েটেড হোয়েন ইউ সেট আপ টু স্টেপ ভেরিফিকেশন মানে মানে আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে স্টেপ ভেরিফিকেশন সেট করেছেন এবং আপনাদেরকে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি লগ ইন করতে হলে এখানে আপনাদের স্টেপ ভেরিফিকেশন পিনটি দিতে হবে এখন মূলত আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আপনারা যে স্টেপ ভেরিফিকেশান পিনটি সেট আপ করেছিলেন সেই টু ভেরিফিকেশন ভেরিফিকেশান পিনটি যার ফলে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ওপেন করতে পারছেন না লগ করতে পারছেন না তো মূলত আপনাদেরকেও এই সমস্যাটি দেখালে আপনারা কিভাবে এই সমস্যার সমাধান করবেন তা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব ভিডিওতে লক্ষ্য রাখুন মূলত এই সমস্যাটি আপনারা দুইটি উপায়ে সমাধান করতে পারবেন তো প্রথমত আমি আপনাদেরকে থ্রি ডটে ক্লিক করে হোয়াটসঅ্যাপ সাপোর্ট টিমকে কীভাবে আপনাদের সমস্যাটি জানাবেন আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের স্টেপ ভেরিফিকেশনে যদি কোনো ধরনের ইমেল অ্যাড্রেস অ্যাড না করে থাকেন সেই ক্ষেত্রে আপনারা থ্রি ডটে ক্লিক করে দিয়ে হোয়াটসঅ্যাপ সাপোর্ট টিমকে কীভাবে আপনাদের সমস্যাটি জানাবেন তা প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দেব দেন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের টুইস্টেপ ভেরিফিকেশনে যদি ইমেল অ্যাড্রেসটি অ্যাড থাকে তাহলে আপনারা ইমেল অ্যাড্রেসের মাধ্যমে কীভাবে টুইস্টেপ ভেরিফিকেশনটি কমপ্লিট করবেন তো মূলত আপনাদের যাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে টুইস্টেপ ভেরিফিকেশনটি চালু রয়েছে কিন্তু ইমেল অ্যাড্রেস অ্যাড করা হয়নি তারা জাস্ট ওপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট থ্রি ডটে ক্লিক করে দেবেন দেন দেখতে পাচ্ছেন হেল্প হেল্পে ক্লিক করে দেবেন হেল্পে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ড্রিসক্রাইব ইউর প্রবলেম জাস্ট এখানে আপনারা আপনাদের সমস্যাটি লিখে দেবেন তো আপনারা চাইলে আমার মতো আপনাদের সমস্যাটি লিখে দিতে পারেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট আমি এখানে দেখতে পাচ্ছেন এক্সটি টেক্সট লিখে রেখেছি আমি এই টেক্সটটুকু দিয়ে দেব তো আপনারা চাইলে আমার মতো সেমভাবে লিখে দিতে পারেন আমি এই টেক্সটুকু আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা ডেস্ক্রিপশান থেকে এই টেক্সটটুকু কপি করে নিতে পারবেন অথবা আপনারা চাইলে আপনাদের মতো করে এখানে আপনাদের সমস্যাটি লিখে দিতে পারবেন তো জাস্ট আমি এখান থেকে টেক্সটুকু কপি করে নিচ্ছি জাস্ট আপনারা এখানে ডেসক্রাইব ইওর প্রবলেম এখানে আপনারা আপনাদের সমস্যাটি লিখে দিবেন এবং এখানে অবশ্যই ওপরে দেখতে পাচ্ছেন আপনারা আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ইয়োর নেম এখানে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নেম দিতে হবে দেন নিচে দেখতে পাচ্ছেন আপনারা ইয়োর ফোন নাম্বার এখানে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের ফোন নাম্বারটি দিয়ে দিবেন দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন নেক্সট নেক্সটে ক্লিক করে দিবেন দেন আপনাদের সামনে এরকম অনেকগুলো অপশান শো করবে এখান থেকে আপনারা নিচে দেখতে পাচ্ছেন দিস ডাজ নট অ্যান্সার মাই কোচিন জাস্ট এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন জিমেল জিমেলটি সিলেক্ট করে দিবেন দেন আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন জাস্ট আপনারা ওপরে দেখতে পাচ্ছেন সেন্ড সেন্ড অপশানে ক্লিক করে মেইলটি সেন্ড করে দিবেন তাহলে আপনাদের মেইলটি হোয়াটসঅ্যাপ সাপোর্ট টিমের কাছে হোয়াটসঅ্যাপের হেল্প সেন্টারের কাছে আপনাদের মেইলটি সমস্যাটি চলে যাবে এবং তারা আপনাদের সমস্যাটি পর্যবেক্ষণ করার পরে তারা আপনাদের সমস্যাটির সমাধান করে দিবে তো মূলত এই সমস্যাটি সমাধান হতে সাত দিন পর্যন্ত সময় লাগে তারা আপনাদের ইমেইলে একটি ভেরিফিকেশন কোড পাঠিয়ে দেবে আপনারা সেই কোডে ক্লিক করার মাধ্যমে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি রিকভার করতে পারবেন অথবা আপনারা সাত দিন পরে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ফোন নাম্বার দিয়ে লগ করবেন তাহলে দেখতে পাবেন টু স্টেপ ভেরিফিকেশন পিন ছাড়াই আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে লগ হয়ে যাবে এখন মূলত আপনাদের যাদের হোয়াটসঅ্যাপ ট্যুরিস্টের ভেরিফিকেশনে ইমেল সেট করা রয়েছে তারা কীভাবে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ওপেন করবেন বা রিকভার করবেন তার জন্য জাস্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন মে পিন ফরগেট পিনে ক্লিক করে দেবেন দেন এখানে দেখতে পাচ্ছেন সেন্ড ইমেল সেন্ড ইমেইলে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন সেন্ডিং ইমেইলে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে আপনারা জাস্ট ওকেতে ক্লিক করে দেবেন দেন আপনারা চলে যাবেন আপনাদের জিমেল বা ইমেল অ্যাকাউন্টে জাস্ট আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্টটি ওপেন করবেন দেন চেক করবেন যে হোয়াটসঅ্যাপ থেকে আপনাদের ইমেইলে টু স্টেপ ভেরিফিকেশান রিসেট মেইলটি এসেছে কি না যদি টু স্টেপ ভেরিফিকেশান রিসেট মেইলটি না আসে তাহলে আপনারা উপরে দেখতে পাচ্ছেন থ্রি লাইন থ্রি লাইনে ক্লিক করে দেবেন দেন আপনারা এখান থেকে স্পম ফোল্ডারে ক্লিক করে দেবেন জাস্ট স্পম ফোল্ডারে ক্লিক করে দিয়ে আপনারা চেক করবেন যে আপনাদের স্পম ফোল্ডারে মেলটি এসেছে কি না কারণ অনেক সময় দেখা যায় যে ভেরিফিকেশন মেলটি আসে কিন্তু মেলটি স্পাম ফোল্ডারে চলে আসে তাই আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্টের স্পাম ফোল্ডারটি চেক করবেন জাস্ট আপনাদের ইমেল বা জিমেইলে আসা হোয়াটসঅ্যাপ থেকে টু স্টেপ মেলটি আপনারা ওপেন করবেন দেন আপনারা জাস্ট এখান থেকে এই লিংকে ক্লিক করে দেবেন দেন আপনারা কনফার্মে ক্লিক করে দেবেন তাহলে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের টু স্টেপ রিসেট হয়ে যাবে তো মূলত আমার ইমেইলে হোয়াটসঅ্যাপ থেকে টু স্টেপ ভেরিফিকেশন রিসেট মেইলটি এখনও আসেনি জাস্ট আমি আপনাদেরকে প্রসেসগুলি দেখিয়ে দিলাম আপনাদের ইমেইলে হোয়াটসঅ্যাপ থেকে টু স্টেপ রিসেট রিসেট মেইলটি আসতে দুই থেকে চার দিন পর্যন্ত সময় লাগতে পারে তো মূলত আমার মতো আপনাদের যদি ইমেইলে হোয়াটসঅ্যাপ থেকে টু স্টেপ ভেরিফিকেশন রিসেট মেইলটি না আসে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন জাস্ট আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের টু স্টেপ ভেরিফিকেশনটি রিসেট করে নেওয়ার পরে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে চলে যাবেন তাহলে দেখতে পাবেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের টু স্টেপ ভেরিফিকেশনটি রিসেট হয়ে যাবে দেন আপনারা জাস্ট কন্টিনিউ ক্লিক করে দেবেন কন্টিনিউ ক্লিক করার পর আপনারা অ্যালাউ করে দেবেন তাহলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে আপনার এখান থেকে গিফট পারমিশনে ক্লিক করে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের চ্যাটগুলি ব্যাক আপ করতে পারবেন অথবা আপনারা স্কিপে ক্লিক করে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি রেজিস্টার করে নিতে পারবেন দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন টাইপ ইয়োর নেম হেয়ার জাস্ট এখানে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে একটি নেম দিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে নেম দেওয়া হয়ে গেলে আপনারা জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন তাহলে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি রিকভার হয়ে যাবে তো এই ছিল মূলত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের টু স্টেপ ভেরিফিকেশান প্রিনটি ভুলে গেলে কিভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট রিকভার করতে হয় তা নিয়ে আজকের কমপ্লিট একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন